আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রামীণ হাট বল খেলা বাজার। প্রিয় দর্শক, আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এটি হচ্ছে বল খেলা বাজার, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজার। আপনাদেরকে এই গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে। প্রিয় দর্শক, এখানে বাঁশ দিয়ে তৈরি গৃহে নিত্য প্রয়োজনের কাজে ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র এখানে বিক্রি করছেন। গ্রামের লোকজন এখানে নিয়ে বসেছেন, গ্রামের লোকজন এখান থেকে, গ্রামের কৃষকগণ এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় এসব জিনিসপত্র কিনছেন। অপরূপ সুন্দর একটি গ্রামীণ হাট বল খেলা। ভাই, এটার নাম কি খাসি না খাসি? খাসি কত করে বেচতেছেন? 150 করে? না, কম বেশি আছে নাকি? 10-20 টাকা কম বেশি? না, 10 টাকা কম দেন না, লাগে না। আসসালামু আলাইকুম মুরব্বি, এটা কি আপনার নাকি? কার এটা আপনার? কত কত করে বেচতেছেন? এক একটা কত করে? 150 করে? না, কম বেশি আছে না? 150ই একটা, এক পিস 140? না, নিজেই বানাইছেন? আপনারে বেচতে দিছে না? দুধ কারিটা বেচতেছেন না? কত করে কেজি বেচেন? 60 টাকা কেজি? না, কমই। এগুলো বটি কত করে ভাই? শেষ নাই না, এক একটা এক এক রকম দাম। এই বড়টা কত? 700 মানে 600-700 টাকা করে এক একটা আর কি। ছাগল কত হইলো আপাইটা? 4,500। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব আর দেখার চেষ্টা করব এখানে এই বাজারে আসলে আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বল খেলা গ্রামীণ হাট বাজারের দৃশ্য। প্রদর্শক, এখানে মাটির তৈরি হাড়ি পাতিল, খুবই সুন্দর হাড়ি পাতিল এখানে তিনি বসে বসে বিক্রি করছেন। অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় হাড়ি পাতিল মাটির তৈরি। প্রিয় দর্শক, এই গাজীপুর উপজেলার প্রায় সমস্ত গ্রামীণ হাটগুলোই এখনো যেন সেই আগের মতোই গ্রামীণ যে একটা ফ্লেভার এখনো অনেকটা ধরে রাখতে পেরেছে। আমরা সাধারণত দেশের অন্যান্য অঞ্চলে এরকম গ্রামীণ হাট খুবই
খুব কমই দেখতে পেয়েছি। গাজীপুরের কাপাসিয়া অঞ্চলে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটগুলো দেখতে পাওয়া যায়। প্রিয় দর্শক, যারা এই গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে খুবই ভালোবাসেন, গ্রামীণ জনপদ যাদের পছন্দ, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম গ্রামীণ জনপদের সুন্দর সুন্দর হাট বাজারের দৃশ্য আপনারা নিয়মিত যাতে করে দেখতে পারেন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট বল খেলা বাজারের দৃশ্য। নারকেল কত করে জোড়া আপনাদের? এটা কত করে বেচতেছেন? এটি 230 টাকা জোড়া না? 240 টাকা জোড়া। হ্যাঁ, পেঁপে কার কাকা? আপনার ডিম? আপনার কিছুই না আপনার? না আপনার মোড়া কত করে ব্যস্তছেন? পঞ্চাশ টাকা চাইতেছেন না? আর এগুলা এক এক পিস না? কেজি কেজি না পিস? মরবে লাভ কত করে বেছেন? বড়টা কত? চল্লিশ টাকা না? ওই তো 20-30-40 না? কত?
সাকেটা বানা তুমি দুইটা রং চা বানাও প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরই ভিডিওটি যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে করে এরকম অপরূপ সুন্দর গ্রামীণ জনপদের ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। প্রিয় দর্শক, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ জনপদ এই বল খেলা গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলাদা কম
আলাদা এই এলাকায়